টেকনোলজি দুনিয়ার সব খবর নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি উইকলি টেক আপডেটস এর আরো একটি এপিসোডে নিয়ে এসেছি চমৎকার সব টেক নিউজ। প্রথম আপডেট বাংলালিংকের পক্ষ থেকে, এবং বাংলালিংক চালু করেছে জিপি স্টোরের মতোই ইশপ নামের একটি ই কমার্স সার্ভিস, যেখানে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের সাথে বাংলালিংকের বিভিন্ন অফার এবং প্রমোশন। বাংলালিংক বর্তমানে 20টিরও বেশি স্মার্টফোন নিয়ে এই সার্ভিস চালু করেছে, এবং তারা ক্লেম করছে খুব শীঘ্রই বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন বিভিন্ন অফারের সাথে এই সার্ভিসে পাওয়া যাবে। প্রথম 500 কাস্টমার পাবে বেশ কিছু অফার এবং প্রমোশন, প্লাস আপনি যদি বাংলালিংকের প্রিয়জন গ্রাহক হয়ে থাকেন আপনি পাবেন বেশ কিছু চমৎকার অফার এই সার্ভিসের আন্ডারে। এর পরবর্তী আপডেট ওয়ালটনের পক্ষ থেকে, এবং ওয়ালটন রিলিজ করতে যাচ্ছে তাদের সো কল ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZX3, যেখানে স্পেসিফিকেশনের নামে পাবেন বেশ কিছু বড় বড় ওয়ার্ড লাইক 4GB র্যাম, 64GB রোম, অক্টা কোর প্রসেসর, ভাই বড় প্রসেসর এবং বড় ডিসপ্লের সাথে বড় ব্যাটারি, ডুয়েল ক্যামেরার সাথে 20MP সেলফি ক্যামেরা। ওয়ালটন ক্লেম করছে এই স্মার্টফোনের দাম ধরা হতে পারে 33,000 টাকার মধ্যে। সো ভাই ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ফ্ল্যাগশিপ দাম বুঝতেই পারছেন, প্লাস আমাদের পণ্য। ভিউয়ার্স, এই স্মার্টফোন হচ্ছে জিওনি A1+ এর হুবহু কপি, জাস্ট পিছনে জিওনি লোগোর জায়গায় পাবেন ওয়ালটনের W লোগো। এবং এই স্মার্টফোনের ব্যাপারে ওয়ালটন যে টিভিসি লঞ্চ করেছে ইউটিউবে, সেটিও জিওনি A1+ এর টিভিসির এডিটেড ভার্সন। সো এই ব্যাপারে আমি একটি পূর্ণাঙ্গ বড় ভিডিও করতে যাচ্ছি আমার পার্সোনাল অপিনিয়ন নিয়ে, এবং আপনাদের মতামত আপনারা লিখতে পারেন এই স্মার্টফোনের ব্যাপারে কমেন্ট সেকশনে। এর পরবর্তী আপডেট গুগলের পক্ষ থেকে, এবং গুগলের ভয়েস সার্চের নতুন আপডেটে অ্যাড হয়েছে 30টিরও বেশি নতুন ভাষা, যার মধ্যে আছে আমাদের মাতৃভাষা বাংলা। সো ভয়েস সার্চে এখন আপনি বাংলাতে কথা বলেই আপনি বিভিন্ন কিছু সার্চ করতে পারবেন, গুগল বুঝতে পারবে আপনার ভাষা। যদিও গুগল ক্লেম করছে বর্তমানে স্বল্প পরিসরে পাওয়া যাবে এই সার্ভিস, তবে খুব শীঘ্রই বিস্তৃত পরিসরে পাওয়া যাবে এই সার্ভিস। ভিউয়ার্সের পরবর্তী আপডেটও গুগলের পক্ষ থেকে, এবং গুগলের আপকামিং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও এর রিলিজ ডেট নিয়ে একটি কনফার্ম নিউজ সামনে এসেছে, এবং রিপোর্ট বলছে অ্যান্ড্রয়েড ও রিলিজ হচ্ছে আগামী অগস্টের 21 তারিখ নিউ ইয়র্কের একটি ইভেন্টে। নাম এখনও কনফার্ম হয়নি, এখন পর্যন্ত যা টিজার চলছে সবগুলোতেই পাবলিশ হচ্ছে অ্যান্ড্রয়েড ও, তবে ধারণা করা হচ্ছে এর নাম হতে পারে অ্যান্ড্রয়েড ওরিও। ভিউয়ার্সের পরবর্তী আপডেট একটি ওয়ান স্টপ অনলাইন সার্ভিস নিয়ে, এবং যা বাংলাদেশে সম্প্রতি শুরু হয়েছে, নাম হচ্ছে গোজায়ন। এবং এই গোজায়ন সার্ভিস ইউজ করে আপনি এয়ার টিকিট বুক সহ হোটেল বুকিং সব কিছুই করতে পারবেন, এবং ভ্রমণপ্রিয় মানুষের জন্য হতে পারে এই সার্ভিস বেশ জনপ্রিয়। ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন এর লিঙ্ক, এবং আপনি গোজায়নের অফিসিয়াল সাইট থেকেও আপনি পেতে পারেন এর সম্পর্কে পূর্ণাঙ্গ ডিটেলস। ভিউয়ার্সের পরবর্তী আপডেট BTS-এর পক্ষ থেকে, আপনার মনে আছে কিনা সেই বিচ্ছু এবং রসালোর কথা, যার পাতায় পাতায় থাকতো বিভিন্ন রিংটোনস এবং ওয়েলকাম টিউনসের কোড, যাকে বলে ভ্যালু অ্যাডেড সার্ভিস। এই ভ্যালু অ্যাডেড সার্ভিস আমাদের দেশে এখনও শিল্প হতে পারেনি বিকজ পর্যাপ্ত নীতিমালা না থাকার কারণে। তো নতুন রিপোর্ট বলছে BTS এবার হয়তো কমপ্লিটলি প্রণয়ন করতে যাচ্ছে একটি নতুন নীতিমালা এই ভ্যালু অ্যাডেড সার্ভিসের ব্যাপারে। সো হয়তোবা এরপর থেকে এই নীতিমালা প্রয়োগের পরে আমরা ভালো ভালো বেশ কিছু অনলাইন কন্টেন্ট পেতে যাচ্ছি ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে। ভিউয়ার্স, পরবর্তী আপডেট গুগলের পক্ষ থেকে, এবং গুগলের যে প্রজেক্ট টেবল নিয়ে আমরা কথা শুনেছি তার ফাইনাল আপডেট হচ্ছে গুগলের প্রজেক্ট টেবল আসছে গুগলের পিক্সেল সিরিজের মাধ্যমে। আমরা iOS-এ যেটা দেখি, নতুন কোনো আপডেট আসলে iOS বেস প্রায় সব ডিভাইসে চলে আসে, মেজরিটি ডিভাইসে চলে আসে iOS-এ সেই আপডেট, বাট গুগলের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটা হয় অলমোস্ট উল্টো। লাস্ট এপিসোডে আমি একটি অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন লিস্ট শেয়ার করেছিলাম, যেখানে নোগোটের অবস্থান ছিল 1 বছর পরেও অলমোস্ট নড়বড়ে। সো গুগল প্রজেক্ট টেবল আসলে যেটা হবে যে যোগ্য স্মার্টফোনগুলোতে অ্যাটলিস্ট টাইমলি চলে আসবে অ্যান্ড্রয়েডের আপডেট। সো কম্পিটিশন তো এখানেই শুরু হবে। সো কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই গুগল প্রজেক্ট টেবল সম্পর্কে আপনার অপিনিয়ন, জানিয়ে দিন নিচের কমেন্ট সেকশনে। ভিউয়ার্সের পরবর্তী আপডেট iOS-এর 11 এর বেটা ভার্সন নিয়ে, এবং বেটার কিছু সিকিউরিটি পারপাস নিয়ে, এবং রিপোর্ট বলছে এই বেটা ভার্সনে আপনি টাচ আইডি ডিসেবল করতে পারবেন ইনস্ট্যান্ট 5 বার আপনার পাওয়ার বাটন প্রেস করার মাধ্যমে, অর্থাৎ খুব দ্রুত 5 বার আপনি পাওয়ার বাটন প্রেস করার মাধ্যমে আপনার টাচ আইডি ডিসেবল করতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে যদি আপনাকে কোনো অবস্থাতে ফোর্সফুলি টাচ আইডি প্রেস করে মোবাইল আনলক করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি যদি খুব দ্রুতভাবে পাওয়ার বাটনকে 5 বার প্রেস করে ফেলেন আপনার টাচ আইডি ডিসেবল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আনলক করতে হলে প্রয়োজন হবে আপনার পিন অথবা পাসওয়ার্ড। সো সিকিউরিটির ক্ষেত্রে এক্ষেত্রে iOS-11 বেশ ভালোভাবে কাজ করছে। এখন দেখা যাক অ্যান্ড্রয়েডের ও বা অ্যান্ড্রয়েডের ওরিও কতটা সিকিউরিটি বা এই প্রাইভেসি সেকশনে জোর দেয়। কমেন্ট সেকশনে জানিয়ে দিন অ্যান্ড্রয়েড ও এবং iOS-11 এর ব্যাপারে আপনার পার্সোনাল অপিনিয়ন। ভিউয়ার্স, পরবর্তী আপডেট ভরসার নাম নোকিয়ার পক্ষ থেকে, এবং নোকিয়া ফ্যানদের যাদের এক্সপেকটেশন ছিল নোকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, প্রতিদিন যত রকমের রিউমার আসছিল তার দিন শেষ, 80 করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছিল না, অবশেষে এসে গেছে Nokia 8। স্মার্টফোনের যা লুক, স্মার্টফোনের যা স্পেসিফিকেশন এবং স্মার্টফোনের যা প্রাইস, তিনটি কম্পেয়ার করলে একটা জায়গায় শুধু ধরা, সেটা হচ্ছে নোকিয়া লেট করে
করে ফেলেছে স্মার্টফোন আনতে। এখন একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে নোকিয়া 8 কে যত দ্রুত মার্কেটে ছড়ানো যায় এবং আফটার সেল সার্ভিস এবং অ্যান্ড্রয়েডের আপডেট দিয়ে যত দ্রুত মার্কেট গোছানো যায়, অ্যাটলিস্ট নোকিয়া 356 এর মতো যাতে না হয় দেরি করতে মার্কেটে আনার ক্ষেত্রে। কারণ নোকিয়া 8 এর যে কম্পিটিটর সামনে চলে আসছে তা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি নোট 8, সামনে আসছে V30 LG-র পক্ষ থেকে, অ্যাপলের নতুন স্মার্টফোন আসছে। নোকিয়াকে বাজার ধরতে হলে অবশ্যই এর থেকে বড় কম্পিটিশন নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, পরবর্তী আপডেট মিডিয়াটেকের পক্ষ থেকে, এবং মিডিয়াটেকের নতুন দুটি চিপসেট আসতে যাচ্ছে যা হতে যাচ্ছে P23 এবং P30। এবং মিডিয়াটেক ক্লেম করছে এই দুটি চিপসেট অ্যাটলিস্ট আগের চিপসেটগুলোর মতো হবে না, যাদেরকে আমরা হিটিং বোম আয়রনের সাথে কম্পেয়ার করে থাকি। এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি হবে 16 nanometer বেসড, আরেকটি হবে 12 nanometer বেসড। সো দুটি চিপসেটই হবে অ্যাটলিস্ট ব্যালেন্স চিপসেট, এবং সেই ব্যালেন্স চিপসেটে থাকবে ব্যাটারি এফিসিয়েন্সি। সো দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি মিডিয়াটেকের ভালো ভালো কিছু চিপসেট আছে, বাট সেই যে থাকে না 6737, 6750, 6753, গোবর মার্কা চিপসেটগুলোকে সব কোম্পানি এক নাগারে ইউজ করা শুরু করেছে, আর এই কারণেই মিডিয়াটেককে আমরা একবারে মিডিয়াটেক বলতে পারি না। সো হয়তো এই চিপসেট দুটোর কারণে আমি মিডিয়াটেক থেকে ভালো কিছু পারফরমেন্স পাবো, অ্যাটলিস্ট একবারে মদনটেকের জায়গায় মিডিয়াটেক বলা যাবে। ভিউয়ার্সের পরবর্তী আপডেট ইনস্টাগ্রামের পক্ষ থেকে, ইনস্টাগ্রামে অবশেষে অ্যাড হলো কমেন্টের রিপ্লাই। আগে যেটা দেখা যেত সমান্তরালভাবে সবার কমেন্ট, বোঝাই যেত না কে কার কমেন্টে রিপ্লাই করেছে, কে কার জবাবে কী লিখেছে। এবার চালু হয়েছে ফেসবুকের স্টাইলেই কমেন্টের নিচেই রিপ্লাই অপশন। সো এই ব্যাপারে জানিয়ে দেন কমেন্ট সেকশনে আপনার পার্সোনাল অপিনিয়ন। ভিউয়ার্সের পরবর্তী আপডেট ইউটিউবের পক্ষ থেকে, এবং ইউটিউব শুরু করতে যাচ্ছে তাদের লাইভ ভিউয়ার আপডেট, অর্থাৎ আপনি যখন ভিডিও দেখবেন আপনি এটাও জানতে পারবেন আপনার আশেপাশে এই ভিডিও একই সময় কারা কারা দেখছে। সো এই সার্ভিস আস্তে আস্তে সব ডিভাইসের জন্য উন্মুক্ত হবে, ইউটিউব এমনটাই দাবি করছে, এবং এই সার্ভিস হলে কতটুকু উপকৃত হবেন জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। ভিউয়ার্স, এই ছিল এই সপ্তাহের লেটেস্ট সব টেক নিউজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত আমাদের এই টেক আপডেট সেকশনকে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে আপনার মতামত চাচ্ছি। ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে একটি বেল আইকন আছে, সেটি প্রেস করতে ভুলবেন না।